অটোমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নতুন একটি পিএলসি প্রোগ্রামিং দেখাবো। আমার সিপিইউ হলো 224 XCCN। আমি প্রোগ্রামটি হলো প্রোডাক্ট কাউন্ট, ভেরিয়াস প্রোডাক্ট কাউন্ট, ধরেন আপনার বল আইটেম, গোলাকার গোলাকার বল আইটেমের একটি প্রোডাক্ট, তারপর স্কোয়ার 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 একটা প্রোডাক্ট, তারপর রেক্টেঙ্গুলার একটা প্রোডাক্ট, বল আকৃতি গোলাকার স্কোয়ার আকৃতির প্রোডাক্ট, তারপর রেক্টেঙ্গুলার আকৃতির প্রোডাক্ট। আমি আপনার তিনটা প্রোডাক্ট আছে, যদি আপনি এখানে চান তাহলে আবার কি আরও প্রোডাক্ট বাড়াতে পারেন। তা আপনার তিনটা প্রোডাক্টকে আপনি কিভাবে অটোমেটিকলি কাউন্ট করবেন, যখন আপনার ধরেন আপনার প্রথমে বল প্রোডাক্ট আসলো, তারপর রেক্টেঙ্গুলার প্রোডাক্ট আসলো, তারপর স্কোয়ার প্রোডাক্ট আসলো, বা প্রথমে স্কোয়ার স্কোয়ার প্রোডাক্ট আসলো, রেক্টেঙ্গুলার, তারপর রেক্টেঙ্গুলার আসলো, তারপর বল আসলো, আপনার যখন যেটা আসবে ঠিক আছে সেটা অটোমেটিকলি সেটা অটোমেটিক সেন্সরে সেটা সেন্স করবে। আপনি আপনি যেটাই পাবে সেন্সর যেটা পাবে সেটাকে অন করে দিবে। যদি আপনার সেন্সরে স্কোয়ার 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 আকৃতির কোনো প্রোডাক্ট পায় তাহলে এই সেন্সরটাকে অন করে দিবে। যদি আপনার সেন্সর যদি বল আকৃতির কোনো প্রোডাক্ট পায় সেটাকে অন করে দিবে। যদি রেক্টেঙ্গুলার জাতীয় কোনো প্রোডাক্ট পায় তাহলে এই সেন্সরটাকে সে অন করে দিবে। তো প্রোডাক্ট এটা হলো, এগুলো হলো সেন্সর, অটোমেটিকলি সেন্সর সেটা কি আপনার কাউন্টার C0-তে কাউন্ট করবে। আর আমি কাউন্টারকে রিসেট করার জন্য I0.5 একটা অপশন রাখছি। আর এটা হলো কি C0 যখন আপনার 20 হবে তখন সে অটোমেটিকলি রিসেট হয়ে যাবে। এখানে আপনি আমি আমি যে তিনটা সেন্সর এখানে ব্যবহার করছি, বন্ধুরা ভালো করে বোঝেন যে তিনটে সেন্সর এখানে ব্যবহার করছি, বল সেন্সর, স্কোয়ার সেন্সর এবং রেক্টিকুলার সেন্সর, এই সেন্সরগুলো আমি এখানেও ব্যবহার করছি, বল সেন্সর, স্কোয়ার সেন্সর, রেক্টিকুলার সেন্সর। বল সেন্সর আমি দিছি কাউন্টার বেলো দিছি কত 10, যখন যখন বল সেন্সরটা অ্যাক্টিভ হবে তখন কাউন্টার বেলো C0-তে 10 দেখাবে, C0-তে 10 দেখাবে, কাউন্টারে 10 দেখাবে। আবার যখন আমার স্কোয়ার সেন্সরটা যখন আমার অন হবে, অন হলে আমি এখানে স্কোয়ার সেন্সরে মোবওয়ার্ড ব্যবহার করছি। মোবওয়ার্ডে কি আমার ইনে কত আছে 15, আর আউটপুটে কি আছে C0, মানে কাউন্টার ভ্যালু। যখন আমার স্কোয়ার সেন্সরটা অন হবে, অন হলে সাথে সাথে কি আমার C0 ভ্যালু কত থাকবে, C0 ভ্যালু থাকবে 15, 15, C0 ভ্যালু থাকবে 15। আর রেক্টেঙ্গুলার সেন্সর হয় রেক্টেঙ্গুলার সেন্সর ইজ অন 20, 20 ভ্যালু, 20 ইন ভ্যালু, মোবওয়ার্ড 20 ইন ভ্যালু কাউন্ট C0, C0 20 ভ্যালু কাউন্ট, মানে এখানে যে ইনে যে 20 ভ্যালু দেওয়া আছে সেটা কাউন্টার C0-তে আপনি 20 ভ্যালু দেখাবে, এখানে 20 ভ্যালু দেখাবে। তো বন্ধুরা এই প্রোগ্রামটি আমি, আর এটা হলো কি আমার স্টার স্টপের জন্য কি আমার এটা হলো কি মাস্টার কয়েল স্টার্ট স্টপ সুইচ স্টার্ট স্টপ সুইচ, আর এটা হলো মাস্টার কয়েল। এই মাস্টার কয়েল দিয়ে আমি সবগুলো নেটওয়ার্কে আমি পূর্ণ করছি, সবগুলো নেটওয়ার্কে আমি মাস্টার কয়েলটা ব্যবহার করছি। তো বন্ধুরা আর এটা হলো কি আমার যখন মাস্টার কয়েলটা অন হবে তখন আমার কনভেয়ারটা অটোমেটিকলি রান থাকবে, কারণ কনভেয়ার দিয়ে যে প্রোডাক্টগুলো যাবে, যেমন বল প্রোডাক্ট যাবে, স্কোয়ার প্রোডাক্ট যাবে, রেক্টেঙ্গুলার প্রোডাক্ট যাবে, যে প্রোডাক্টগুলো যাবে সেটাই কি এখানে আমি এখানে কাউন্ট হবে, এখানে কাউন্ট হবে সেটা কি আমি এই ভ্যালু দিয়ে মোবওয়ার্ড দিয়ে আমি সেটা দেখতে পাবো। তো বন্ধুরা এই প্রোগ্রামটি আমি এখন PLC-তে ডাউনলোড করব, ডাউনলোড করলে আপনারা যখন আমি ইনপুট সুইচগুলো অন করব তখন আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো বন্ধুরা আমি এখন প্রোগ্রামটি ডাউনলোড করব, ডাউনলোড দ্য PLC, ওকে ফ্রেন্ড, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যাটলাস অটোমেশন বিডি অ্যান্ড অ্যাক্টিভ দ্য বেল আইকন।
বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। এখানে আপনারা ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টের 200 ভিডিও পাবেন, ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টগুলো কীভাবে রান করা লাগে, কীভাবে ইনপুট আউটপুট কন্ট্রোল করতে হয়। আর বন্ধুরা আমরা মূলত কাজ করি পিএলসি, এইচএমএস, সার্ভো, বিএফডি, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং ডিভাইস নিয়ে আমরা কাজ করে থাকি। যদি আপনাদের ফ্যাক্টরিতে যদি ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টের ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টে যদি কোনো সমস্যা থাকে, আমরা সার্ভিস করে থাকি, আমরা সেল করে থাকি সুলভ মূল্যে, ল্যান্ড ইনভার্টার কাজ করে থাকি, এনএইচএমআই কাজ করে থাকি। তো বন্ধুরা চলেন আমরা এখন পিএলসি রান মোডে দিব। এখন আমি কি প্রোগ্রাম স্ট্যাটাসে যাব, প্রোগ্রাম স্ট্যাটাসে কি আমি যখন আমি স্টার্ট স্পিডটা অন করব, অন করার সাথে সাথে কি আমার M0.0 মেমোরি বিটটা অন হবে। অন হলে কি আমার কনভেয়ারটা রানিং থাকবে, কনভেয়ার অলওয়েজ রানিং থাকবে। মেমোরি ইজ অন, কনভেয়ার ইজ অন। এখানে আমার কোনো সেন্সর অ্যাক্টিভ নেই, এখন কোনো সেন্সর অ্যাক্টিভ নেই, বল সেন্সর, স্কোয়ার সেন্সর, রেক্টেঙ্গুলার সেন্সর। এখন বল আকৃতির যদি কোনো, ধরেন আমার প্রথমে স্কোয়ার আকৃতির কোনো একটি প্রোডাক্ট আসলো, স্কোয়ার আকৃতির কোনো প্রোডাক্ট আসলো, দেখেন আমার স্কোয়ার আকৃতির প্রোডাক্ট আসছে, স্কোয়ার আকৃতির সেন্সর অন হয়ে গেছে। অন হয়ে গেলে কি এখানে স্কোয়ার আকৃতির কাউন্টার কত, এখানে কি 15, এখানেও 15, এখানেও 15, 15। তো বন্ধুরা এখন আমি এটাকে অফ করে দিব, আমার এখন বল আকৃতির কোনো সেন্সরকে আমি অন করব। এখন কি আমি বল আকৃতির সেন্সর অন করলে দেখি আমি কি হচ্ছে, আমি মো বোর্ডে কত পাচ্ছি। দেখুন বল আকৃতির সেন্সর যখন আমার অন হচ্ছে, অন হওয়ার সাথে সাথে কি আমি 10 কাউন্টারে 10 পাই গেছি, 10 পাওয়ার 10 পাওয়ার সাথে সাথে কি আমার এই সেন্সরটা অন হয়ে গেছে, এখানে আমি 10 পাইছি মো বোর্ড। এখন আমি রেক্টেঙ্গুলার সেন্সরটাকে অন করব, দেখেন রেক্টেঙ্গুলার সেন্সর আমার 20, আমি রেক্টেঙ্গুলার সেন্সর আমার কি 20 দেওয়া আছে, আমি কি এখানে এখানে কি দিচ্ছি 20 দিচ্ছি। আমি মোবে যখন আমার রেক্টেঙ্গুলার সেন্সরটা অন হবে তখন আমার 20 C0-তে আমি পাবো, C0-তে পাবো। দেখেন আমার রেক্টেঙ্গুলার যখন রেক্টেঙ্গুলার সেন্সরটা যখন অন হয়েছে, রেক্টেঙ্গুলার প্রোডাক্টের সেন্সরটা যেটা অন হয়েছে, অন হওয়ার সাথে সাথে কি আমি যে মোব ওয়ার্ডে 20 দিছি, এই 20টা আমি সাথে সাথে কাউন্টারে পাই গেছি, দেখেন কাউন্টারে পাই গেছি। এখন যদি আমি আরেকটি সেন্সরটা অন করে দিতে চাই, যেমন আমি এই সেন্সরটাকে অন করব, এভাবে কি কন্টিনিউ কাজ করতে থাকবে, অটোমেটিকলি অটোমেটিক সেন্সরের মাধ্যমে এই কাজগুলো হবে। দেখেন আমি যখন বল সেন্সর অন করছি তখন 25 পাই গেছি, 10 পাই গেছি, 10 কাউন্টারে 10 কাউন্ট করে ফেলছে। আর এখানে কি এখানে 10 কাউন্ট করে ফেলছে, মোব ওয়ার্ডের 10 কাউন্ট করছে ইন C0। তো বন্ধুরা যদি আমি এটাকে এখন রিসেট করে দিতে চাই, কারণ আমি এখন কারণ আমি এটা অফ করার পরও কি আমার এখানে কি 0-10 রয়ে গেছে, 10 রয়ে গেছে। এখন আমি এটাকে যদি অফ করে দিতে চাই তাহলে কি আমি এখানে রিসেট অপশন অফ ইউজ করতে হবে, রিসেট অপশন। তো বন্ধুরা দেখেন আমার কনভেয়ার কিন্তু চলতেছে, কনভেয়ারে প্রোডাক্ট আসতেছে, আসার পর কোনটা স্কোয়ার প্রোডাক্ট, কোনটা বল প্রোডাক্ট, কোনটা রেক্টেঙ্গুলার প্রোডাক্ট,
হ্যাঁ, সেটা আমার কাউন্টারে কাউন্ট করতেছে, কাউন্টারে আমার এখানে কাউন্ট করতেছে সেন্সরের মাধ্যমে, সেন্সরের মাধ্যমে। বন্ধুরা, আমরা পিএলসি অটোমেশনে কাজ করে থাকি, পিএলসি প্রোগ্রামিং করে থাকি। যদি আপনাদের ফ্যাক্টরিতে যদি পিএলসি প্রোগ্রামিং কোনো কাজ থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কোনো মেশিনকে যদি আপনারা অটোমেশন করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সুলভ মূল্যে এক্সেল পার্টস বিক্রি করে থাকি এবং পিএলসি অটোমেশন এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের প্রোডাক্টগুলো সেল করে থাকি, সার্ভিস করে থাকি। তো বন্ধুরা, কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, প্লিজ সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটাকে। আমি আমার ইউটিউব স্টুডিওতে দেখলাম যে কি 98% পিপল ভিডিও দেখে চলে যায়, সাবস্ক্রাইব করে না। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি, বন্ধুরা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করলে উৎসাহিত হই নতুন ভিডিও তৈরি করতে। তো বন্ধুরা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আমাদের প্রোগ্রামগুলো কেমন হচ্ছে আমাদেরকে জানাবেন, জানালে আমরা ওইভাবে আপনাদেরকে প্রোগ্রাম তৈরি করে দিব। তো বন্ধুরা, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।